শীত মানে এদিক ওদিক ঘুরতে যাওয়া, শীত মানে বাঙালির পায়ে তলায় সর্ষে, কিন্তু বাদ সাজছে শীতের কুয়াশা, যার জেরে প্রায় প্রতিদিনই বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল, জেরবার সাধারণ যাত্রীরা। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত, সঙ্গে ঘন কুয়াশা, তার জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। রেল সূত্রে খবর, সোমবার বাতিল করা হয়েছে আপ তুফান এক্সপ্রেস এবং আপ অমৃতসর মেল। নির্ধারিত সময় থেকে 2 থেকে 6 ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছয় একাধিক ডাউন ট্রেন। তার মধ্যে রয়েছে দুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, অমৃতসর মেল, দিল্লি যুবা এক্সপ্রেস, মুম্বাই মেল ভায়া ইলাহাবাদ, কালকা মেল, বিভূতি এক্সপ্রেস। কুয়াশার জন্য ট্রেন লেট, আর তার জেরে যাত্রীদের চরম হয়রানি। এ যেন প্রতি শীতে চেনা ছবি, এ কি পাল্টাবে না? আর কতদিন এভাবে কুয়াশায় ট্রেন লেটে ভুগতে হবে, প্রশ্ন বহু সাধারণ যাত্রীর। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।